হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত। আজ শুভ পঞ্চমী। সকল দর্শক বন্ধুদের জানাই খবর বাংলার তরফ থেকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারাও কিন্তু কমেন্টে লিখে জানাবেন শুভ পঞ্চমী। নিম্নচাপ আরও গভীর হচ্ছে, নতুন আপডেট বেরিয়ে চলে এসেছে। সেই আপডেট অনুযায়ী আপনাদের জানিয়ে দিচ্ছি, নিম্নচাপ আরও গভীর হচ্ছে, যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। সেটা আজকে পুরো পুঙ্খানুপুঙ্খ দেখাবো। তার সঙ্গে আজকে জেনে নেব আজকে পঞ্চমীর আবহাওয়াটা কেমন থাকবে, সেটা পরিষ্কার করে জানিয়ে দেবো। তো চলুন দেখে নিই নতুন কি আপডেট এসেছে, সেই অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না এবং পরবর্তী আপডেটে দেখিয়ে দেবো যে বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে। ডে বাই ডে নতুন আপডেট অনুযায়ী সেটি দুপুরবেলা চলে আসবে 12টার মধ্যেই, 11:30 থেকে 12টার মধ্যে। তো সেই আপডেট দেখে নেবেন আজকে, নাহলে ভিডিও অত্যন্ত বড় হয়ে যেতে পারে। তো আজকে আমরা দেখিয়ে দিচ্ছি। এবং যেটা বলছিলাম, পাশে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, সেটাই কিন্তু আঘাত করবে। গত আপডেটে গত কয়েকদিনের আগেই বলেছিলাম যে একটি ঘূর্ণিঝড় কিন্তু ভিয়েতনামের কাছে আসতে পারে, তো সেটিও দেখে নেবো একসঙ্গে। তো চলুন একসঙ্গে ট্র্যাকটি করি। দেখুন, এটিকে আমরা ট্র্যাক করছি, আপনারা যেটা করতে থাকুন ওটা পরে দেখাচ্ছি। নিম্নচাপটিকে আগে দেখে নিয়ে যাক, এটি কত গভীর হচ্ছে, এটা গভীর আদৌ হচ্ছে কিনা এবং পশ্চিমবঙ্গের দিকে সত্যি এগোচ্ছে কিনা। তো এই হচ্ছে চিত্রটা, পঞ্চমীতে এইরকম পাওয়া যাচ্ছে। এটিকে আস্তে আস্তে ট্র্যাক করে দেখুন এটি শক্তি বাড়াচ্ছে কি না সেটিও দেখতে পারবেন, এবং এটি পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে কিনা। দেখুন পরিষ্কার দেখতে পেলেন, একটুখানি কিন্তু মুভ করছে, অর্থাৎ এটা অন্ধ্রপ্রদেশের দিকে নেই, এটা চলে যাচ্ছে উড়িষ্যা মুখ হচ্ছে, অর্থাৎ উড়িষ্যাতে। এর ফলে এই সমস্ত জায়গাতে এই পারাদ্বীপ টারাদ্বীপের দিকে কিন্তু একটু হাওয়া প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এই যে চট্টগ্রাম দিয়ে হাওয়া ঢুকছে, এখান থেকে ঢুকছে, এখান থেকে প্রথমেই বলে রাখি এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এর থেকে কোনো ঘূর্ণিঝড় হবে না। সুতরাং একমাত্র বৃষ্টিপাত হতে পারে। দেখুন আস্তে আস্তে ট্র্যাক করছি, এটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং এইখানে শক্তি অর্জন হয় কিনা দেখুন। যেটা হতে পারে, যেটা মনে হচ্ছে যে শুক্র শনি রবি এই যে শক্তি বাড়তে শুরু করে দিল, দেখতে পাচ্ছেন এটা ঘূর্ণাবর্ত রয়েছে, তার সঙ্গে শক্তি বাড়তে শুরু করে দিল। শুক্র শনি এবং রবিবার এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে উত্তরবঙ্গের দিকে চলে যেতে পারে। দেখুন আস্তে আস্তে কিন্তু এটা এই তো রয়েছে নিম্নচাপ এরিয়া, কিন্তু এই যে মেন যে কেন্দ্রবিন্দু এটা কিন্তু আস্তে আস্তে উত্তর বঙ্গোপসাগরের দিকেই রয়েছে যাচ্ছে এবং এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যবর্তী স্থানে অবস্থান করে যাচ্ছে। ফলে দুদিকেই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকে যাচ্ছে, যার ফলেই কিন্তু এটি আরও শক্তি নিয়ে ভেতরে ঢুকবে, যেটার ফলে কিন্তু উত্তরবঙ্গের দিকে শেষ ভাগে বৃষ্টিপাত ঘটাতে পারে এরকম মনে হচ্ছে। এবং দেখুন এটা কিন্তু আস্তে আস্তে যখন উঠে যাচ্ছে ভেতর দিকে, অর্থাৎ এই কিছুদিন জলে থাকার ফলে ওর মধ্যে কিন্তু শক্তি চলে আসবে। এবং দেখুন এটি যখন আরও উপরে উঠে যাচ্ছে, এই সময়তে দক্ষিণবঙ্গে হয়তো এই রবিবারের সন্ধ্যের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমে যাবে নবমীর রাত থেকে, কিন্তু উত্তরবঙ্গের দিকে এই যে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন এবং এই যে উপরে আবার দেখুন এনার্জি, ওটা এবারে ওখানে এনার্জিটা দেখাতে পারে, এই ফলে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত নেমে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে। অনেকে জিজ্ঞেস করছেন আলু চাষ করছি, আলু লাগাবো কি না, তো সাজেশান থাকবে যে এই মঙ্গলবার থেকে চেষ্টা করতে পারেন, কারণ নিম্নচাপ খামখেয়ালি, যে কোনো সময় তার মতিগতি পাল্টাতে পারে। সুতরাং এই কদিন রিস্ক নিয়ে লাভ নাই, কোনো কারণে বৃষ্টিপাত নেমে গেলে চাষের জমি ক্ষতি হবে। এবার আমরা জেনে নেব যে ঘূর্ণিঝড়টা একবার এক চাষ দেখে দিচ্ছে, দেখুন এটি কীভাবে শক্তি বাড়িয়ে এটি এগোচ্ছে, তারপরে আমরা জেনে নিচ্ছি আজকে পঞ্চমীতে আবহাওয়াটা কেমন থাকবে। এটি দেখুন শক্তি বাড়িয়ে এই, এটা কিন্তু ঘূর্ণিঝড়, এটা এখানে একদম আঘাত করে দিচ্ছে। এই যে বড় চিত্রটা দেখলেই বুঝতে পারবেন এখানটায়, এটা হচ্ছে একটা ঘূর্ণিঝড়। সুতরাং এইরকম কোনো চিত্র কিন্তু বঙ্গোপসাগরে যেহেতু পাওয়া যাচ্ছে না, তাই ভয়ের কোনো কারণ নেই, এতে ভয় আছে, এটা তজনজ করতে পারে। তো এইরকম কোনো চিত্র আমরা বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছি না। এটা দেখে নিলেন, এটা হচ্ছে ঘূর্ণিঝড়, এখানে যদি গতিবেগ মাপেন তাহলে দেখবেন এইরকম কিন্তু রয়েছে, 114-115 রয়েছে। সুতরাং এইখানে কিন্তু বঙ্গোপসাগরে এইরকম কোনো চিত্র কিন্তু এখানে কত আছে গতিবেগ, দেখুন এখানে সমুদ্রে 59-60 এইরকম হতে পারে। একটু যদি বাড়াই, যদি এই ভেতর দিকে আরও যখন এনার্জিটা বাড়াচ্ছে তখন কত হচ্ছে, এই 65-66 এইরকম মনে যাচ্ছে, মানে এটা হচ্ছে সমুদ্রে। এই সমস্ত জায়গাতে মৎস্যজীবীরা সতর্ক থাকবেন, যাবেন না ওই সময়তে, বিপদ ফালতু মাথায় নিয়ে কোনো লাভ নেই পুজোর মধ্যে। তো এইটা হচ্ছে চিত্রটা ছিল,
এই রকম একটা পাওয়া যাচ্ছে এবং এর ফলে উপকূলের দিকে হাওয়া বইতে পারে। কেমন হতে পারে একবার দেখাচ্ছি, ধরুন না যদি এটা একটা জায়গা দেখি, তারপর আমরা দেখাচ্ছি আজকের আবহাওয়াটা কেমন থাকবে। এই ধরুন দীঘায়, ধরুন দীঘা, দীঘার দিকে দেখুন, দীঘার দিকে কি হাওয়া হবে? এই দেখুন দীঘার দিকে পরিষ্কার দেখা যাচ্ছে। আজ কিন্তু 21 তারিখ, 17-15 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে সকাল থেকে। তারপরে সময় যখন বাড়বে আস্তে আস্তে 22, 23, 19 এরকম করে কিন্তু গতিবেগ বাড়াতে পারে, অর্থাৎ হাওয়া বইতে শুরু করে দেবে ওই দিকে, অর্থাৎ হাওয়া একটা থাকবে, অর্থাৎ এই নিম্নচাপের ঘূর্ণাবর্তের ফলে উপকূলের দিকে হাওয়া বইবে, কোনো ঝড় নয়, এটা পরিষ্কার কিন্তু মাথায় রাখবেন। অনেকে জিজ্ঞেস করতে শুরু করে দেবে যে কত বেগে ঝড় হবে, ঝড় হবে না এখানে, হাওয়া শুধুমাত্র হাওয়া হবে, উপকূলের দিকে জোরে হাওয়া হবে, ভেতর দিকে আরও কম হবে। চলুন এবার আমরা জেনে নিচ্ছি আজকে পঞ্চমীতে এই সকাল 8টা থেকে আবহাওয়াটা জেনে নিচ্ছি, বৃষ্টিপাত কোথায় কেমন হতে পারে। তো বজ্র বৃষ্টি মোড় থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি নতুন আপডেট অনুযায়ী, একদম 3 ঘন্টা অন্তর অন্তর আপডেট থাকবে, 8টা থেকে 8টা 9টা 10টা, আচ্ছা এখানে 7টা থেকে একটা আপডেট, তো 10টা পর্যন্ত আপডেটে কী দেখা যাচ্ছে দেখুন। এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মোটেই সেরকম দেখা যাচ্ছে না, হয়তো একটা গুমোট ভাব, মেঘলা ভাব থাকতে পারে দক্ষিণবঙ্গে এবং এই এই সমস্ত জায়গাতে, উপকূলের দিকে কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, বাকি অংশে কিন্তু আংশিক মেঘলাকাশ অথবা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং সমুদ্রে বৃষ্টিপাত তো রয়েইছে। এবারে দেখুন যেটা হচ্ছে উত্তরবঙ্গ এবং আসামে সেসব জায়গাতে কিন্তু কোনো কিছু নেই। 8টার পরে আমরা নিয়ে যাচ্ছি 11-10টা, 10টা থেকে 12টা 1টা পর্যন্ত, তখন একটু করে মেঘ জমতে শুরু করবে। কোথায়? উত্তরবঙ্গে পরিষ্কার থাকছে, উত্তর বাংলাদেশেও পরিষ্কার থাকছে, আসামে বেশ কিছু অংশে পরিষ্কার, ত্রিপুরার দিকে এবং বাংলাদেশের ঢাকার আশেপাশের অংশে হয় ছিটে বৃষ্টি হবে বা একটু বিক্ষিপ্ত বৃষ্টি এই এই জায়গাটায়, বাকি অংশে দেখতে পাচ্ছেন পরিষ্কার। এবং চট্টগ্রামের দিকে কিছুটা 2.4 মিলিমিটারের সম্ভাবনা রয়েছে, কিন্তু কলকাতা এবং পানিহাটি, হুগলি, হাওড়া, তার সঙ্গে নদিয়া 2-24 পরগনার কিছু কিছু অংশ এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের কিছু কিছু অংশে মেঘলা মেঘলা ভাব হতে শুরু করবে। বৃষ্টিপাতটি ওই সময় নাও নামতে পারে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবারে দুপুরবেলা কি বৃষ্টিপাত হবে এটা একবার দেখিয়ে দিচ্ছি, দুপুরবেলা বৃষ্টিপাত হওয়ার চান্স আছে কি না। দুপুরবেলাতে নিয়ে গেলে বৃষ্টিপাত কিন্তু ওই সময়তে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথায়? এই উড়িষ্যার এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে শুরু হবে, কোথাও মেঘলা ভাব, কোথাও বৃষ্টি, নিম্নচাপের বৃষ্টি সব জায়গাতে হবে না। দেখুন কোথাও এই এই সমস্ত জায়গাতে মুর্শিদাবাদ বা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বর্ধমান বা বাঁকুড়া এই সমস্ত জায়গাতে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত মূলত রয়েছে খুলনা, বরিশাল, ঢাকার কাছাকাছি অংশে, ত্রিপুরার দিকে কিছুটা, চট্টগ্রামের এই সমস্ত অংশে এবং এই উপকূলের দিকের অংশগুলিতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং সিলেটের দিকে কিছুটা, আসামের দিকে কিছুটা হতে পারে। এবারে যদি এই সময়তে বলি যে দুপুরবেলাতে কোন কোন জায়গাতে হবে দক্ষিণবঙ্গের, সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। উড়িষ্যার এদিকে বাড়িপদ, জলেশ্বরের দিকে কিছুটা, এবং যেটা হচ্ছে এইদিকে খড়গপুরের দিকে 3.2, কোলাঘাটের দিকে 3.2 এবং কলকাতার দিকে 2.5 এইরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। তো কলকাতাটাকে ক্লিক করে দেখে দিচ্ছি আজকে বৃষ্টিপাত হবে কি না। আজকে কিন্তু দেখুন 2 মিলিমিটারের সম্ভাবনা রয়েছে, মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে এবং হাওয়া বইবে 14-16 কিলোমিটার গতিবেগে। কাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, পুরো বৃষ্টিপাতের সিম্বল দেওয়াই রয়েছে, এইরকম সম্ভাবনা রয়েছে। এবং হলদিয়ার দিকে রয়েছে 24 পরগনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, হলদিয়ার দিকে রয়েছে, ডায়মন্ড হারবারের দিকে কিছুটা রয়েছে, জয়নগরের দিকে রয়েছে, মহিষাদলের দিকে রয়েছে 4-5 মিলিমিটার মতো সম্ভাবনা। এদিকে সবং, পিংলা, এগরার দিকে বেলদা, এদিকে কাশিয়ারি, নয়নগ্রাম এসবের দিকে হচ্ছে ভগবানপুর, বাজকুল, অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে কন্টা, এদিকে 4-5 মিলিমিটার সম্ভাবনা। এদিকে দীঘা, মন্দারমণির দিকেও রয়েছে 3-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আরও উপরের দিকে উঠলে ঝাড়গ্রামের দিকে, খড়গপুরের দিকে 2-3 মিলিমিটার, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগের দিকে 2-3 মিলিমিটার, কিন্তু বাঁকুড়ার দিকে দেখুন সেরকম নেই, মেঘলা মেঘলা ভাবিটা আছে হালকা। পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের দিকে ভালো চান্স নেই, মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, তো এইরকম একটা পাওয়া যাচ্ছে। এবং নদিয়া, মুর্শিদাবাদেও সেরকম চান্স নেই, মূলত শান্তিপুর এই নদিয়ার কিছু অংশ এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু অংশ, তাছাড়া এদিকে চন্দননগর, চুঁচুড়া, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, খড়দা, হাবড়া এবং বনগাঁ এই সমস্ত অংশে, চাকদা অংশে বৃষ্টিপাত, সেটা যশোর, এদিকে কচর,
ফুলপুর, তার সঙ্গে মগুড়া, মকসুদপুর এদিকে, এইদিকে কিন্তু কিছুটা অভয়নগর, এই সমস্ত দিকে খুলনা, টুঙ্গিপাড়া, বাগেরহাট, পিরোজপুর, মংলা এদিকে 4-5 মিলিমিটারের সম্ভাবনা, বরিশালের দিকে কিছুটা রয়েছে 4-5 মিলিমিটার, অর্থাৎ এইরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মাদারীপুরের দিকে হালকা হতে পারে, ঢাকার দিকে খুব হালকা মাঝারি, ব্রাহ্মণবাড়িয়ার দিকে একটু কম রয়েছে এবং এইদিকে বংশীহাটের দিকে কিছুটা কিছুটা রয়েছে, কিশোরগঞ্জের দিকেও হালকা পুলকা রয়েছে এবং বগুড়া ফগুড়ার দিকে বেশি সম্ভাবনা কিন্তু নেই, দেখা যাচ্ছে মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। এটা ছিল একটু ডিটেলসে বলে দিলাম। তাছাড়া ত্রিপুরাতে হালকা হতে পারে এবং সন্ধ্যের দিকে নিয়ে গেলে বৃষ্টিপাত রয়েছে, অল্প 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 রয়েছে, উড়িষ্যার দিকে রয়েছে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগে কিছুটা রয়েছে এবং ঢাকা থেকে সিলেট ময়মনসিংহের দিকে হালকা ফুলকা হতে পারে, বাকি অংশ প্রায় পরিষ্কারই বলতে পারেন বা একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে। আরও রাতের দিকে নিয়ে গেলে দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, কোনো সম্ভাবনা নেই এবং এই ঢাকা দিকে রয়েছে 3-4 মিলিমিটার, অর্থাৎ এই বরিশাল, ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট হয়ে বাংলা এবং এই করিমগঞ্জ, অববাহিকা এবং শিলচরের দিকে কিছুটা হতে পারে, মেঘলা আকাশ থাকতে পারে ত্রিপুরাতে। তাছাড়া আসামের বেশ কিছু অংশে, হোজাই টোজাইয়ের দিকে কিছুটা যেতে পারে, ডিব্রুগড় পর্যন্ত অংশে। এই ছিল লেটেস্ট আপডেট, আশা করি আপনারা বুঝে গেছেন। আরও রাতে নিয়ে গেলে বৃষ্টিপাত হবে, রাতে বৃষ্টিপাত ঢুকতে পারে, আগামীকাল সকাল পর্যন্ত একবার দেখিয়ে দিতে, রাতে নতুন আরেকটা আপডেট আসবে। বৃহস্পতিবার কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশে সকাল থেকে জোরদার নেমে যেতে পারে, এই সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, বৃষ্টিপাত কোথায় কেমন হচ্ছে ডিটেলসে জানিয়ে দেবো নতুন আপডেট অনুযায়ী। পরবর্তী আপডেট চলে আসবে 11:30 থেকে 12টার মধ্যে আজকে, তো দেখে নেবেন সেই আপডেট। ধন্যবাদ এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না।